বঙ্গোপসাগরের তীর ঘেঁষে নির্মাণ করা হচ্ছে আট লেনের আউটার রিং রোড পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত সতেরো কিলোমিটার দীর্ঘ এই সড়কের নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় আড়াই হাজার কোটি টাকা সড়কটি নির্মিত হলে একদিকে যেমন চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে তেমনি সাগর উপকূলে হয়ে উঠবে উন্নত বিশ্বের আদলে একটি পর্যটন কেন্দ্র বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট বন্দনগরী চট্টগ্রামে দুর্বল অবকাঠামো যানজট এবং সড়কের অব্যবস্থাপনার কারণে বাধাগ্রস্ত হচ্ছে দেশি বিদেশি বিনিয়োগ এই অবস্থায় চট্টগ্রামকে একটি বিশ্বমানের নগর হিসেবে গড়ে তুলতে বঙ্গোপসাগরের তীর ঘেসে পতেঙ্গা থেকে ধরার পর্যন্ত গড়ে তোলা হচ্ছে আউটার রিং রোড আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই সড়কটি দৈর্ঘ্য সতেরো কিলোমিটার একুশ মিটার প্রস্থ এই সড়কটি একদিকে সংযুক্ত হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে অপর প্রান্ত সংযুক্ত হবে কর্ণফুলি টানেলের সাথে দাতা সস্তা জায়গার অর্থায়নে এই সড়কটি নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় আড়াই হাজার কোটি টাকা থাকছে পর্যটকদের জন্য এক্সক্লুসিভ জোনো কর্ণাফলির দক্ষিণ তীরে চীনের সহায়তায় যে অর্থনৈতিক জোন গড়ে উঠছে নতুন এই সড়কটি নির্মাণের ফলে সেখানে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে মনে করছেন নগর পরিকল্পনা বিদ্রা। সাথে পর্যটন শিল্পের বিকাশের সুযোগ তো থাকছেই পতেঙ্গা থেকে যে আউটার রিং রোড সতেরো কিলোমিটার যেটা হয়েছে মেরিন ড্রাইভ এটা একটা শুধুমাত্র যে এই কানেকটিভিটির ক্ষেত্রে না এটা একটা পর্যটন শিল্পকে বিশেষ করে চট্টগ্রামের এই অঞ্চলকে একটা বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হয়েছে চলতি বছরের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন নির্মাণকারী সংস্থা সিডিএ এক্সপ্রেসে কাজ চলমান হলে পুরো পুরোধনের কাজ চলবে তখন মানুষ কষ্ট পাবে তো মানুষের কষ্ট লাঘব করার জন্য আমরা বিকল্প হিসেবে এই রাস্তাটা ব্যবহার করব যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেব বন্দরনগরীর উন্নয়নে প্রধানমন্ত্রী নেওয়া বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম একটি বিশ্বমানের শহরে পরিণত হবে বলে জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র যে পরিকল্পনাগুলো আছে বা যে প্রকল্পগুলো অবশিষ্ট আছে সকল প্রকল্প বা যে প্রকল্পগুলো চলমান আছে সব মিলে সকল প্রকল্প বাস্তবায়ন হয়ে গেলে চট্টগ্রাম সত্যিকার অর্থে একটি বাসযোগ্য এবং আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটা এটা দৃষ্টিনন্দন একটা শহরে পরিণত হবে চট্টগ্রামের উন্নয়নে সরকারের নেওয়া প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন নগরবাসী হাসান ফিরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম